Hi friends, welcome to my channel. আমি সমিতা, আবার একটা পরবর্তী ব্লগ নিয়ে চলে আসলাম। কালকে যেখান থেকে শেষ করেছিলাম, আজ সেখান থেকেই শুরু করছি। ধীরে ধীরে তো আমরা মন্দিরের দুয়ারে প্রবেশ করছি। এখন এখানে তো মোবাইল ফোনও জমা দিতে হয়, আর ব্যাগ সব জমা দিয়ে তবে ভেতরে ঢুকতে হয়। সেই জন্য আমরা এই প্রবেশ পথ ধরে মোবাইল ফোন আর ব্যাগ প্রথমে জমা করব। জমা করে আমরা প্রথমেই মাকে আগে দর্শন করেছিলাম। আমরা এখন যাচ্ছি মোবাইল ফোন জমা করতে। এই আমাদের মোবাইল ফোন ব্যাগ জমা হয়ে গেছে, মাকে দর্শন করাও হয়ে গেছে। এবার আমরা চারিদিকে একটু ঘুরে দেখব বলে বেরিয়ে আসলাম। এত ভালো লাগছিল যে সে আর বলার নয়। কিন্তু ক্রমশ সূর্যদেবের এত প্রখর তাপ যে আমরা যেন ক্লান্ত হয়ে পড়ছিলাম। এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম জিরোনোর জন্য। বিভৎস রোদ, তখন বাজে দুপুর 12টা, মাঝ আকাশে কি রোদ। আকাশ একদম পরিষ্কার, ঝকঝকে তকতকে আকাশ। মায়ের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে বাইরের থেকে। দেখো, আমি দেখাচ্ছি কীরকম সূর্যের প্রখর তাপ, মাথার উপরে সূর্য। এই আমরা গঙ্গার দিকে এগিয়ে চলেছি। দক্ষিণেশ্বরে গঙ্গা যেন স্পেশালি মন কেমন করে দেয়। দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজই তো বোধ হয়। হ্যাঁ, বালি ব্রিজই হবে। যদি আমি ভুল বলি তাহলে বন্ধুরা ঠিক করে দিও তো। বালি ব্রিজই মনে হচ্ছে আমার। কি সুন্দর চারিদিক সাজিয়েছে, খুব ভালো লাগছিল। গঙ্গার দূরে গঙ্গা দেখা যাচ্ছে। আমরাও হেঁটে হেঁটে চলেছি গঙ্গাকে স্পর্শ করব বলে। এই পারো শিব মন্দির, শেষ তার পাশ দিয়ে বাঁ দিকে বারো শিব মন্দির আর ডান দিকে গঙ্গা। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখন তো ভেতরে কোনো ছবি তুলতে দেয় না, সেই জন্য ভেতরের কোনো ছবিই তুলতে পারলাম না। এত আফসোস লাগে না, আগে কি সুন্দর ছবি তুলতাম। ধীরে ধীরে আমিও গঙ্গার ঘাটে নামছি। কি ইচ্ছে করে এখানে এসে পা ভেজাবো না ভাবতেই পারি না। সবাই স্নান করছে, দূরে বালির ব্রিজ। এখান থেকে সূর্য অস্তটা যা ভালো লাগে না দেখতে, দু তিনবার দেখার সৌভাগ্য হয়েছিল। সবাই স্নান করছে, কি সুন্দর। আমিও একটু পা ভেজাবার জন্য গঙ্গাকে স্পর্শ করলাম। কি ঠান্ডা জলটা, কি প্রশান্তি লাগছিল না। পা দিয়ে আমিও দাঁড়িয়ে আছি। আবার উঠে আসলাম। এই হয়ে গেছে আমাদের মোটামুটি সফর। পেটে তখন তো একদম প্রচণ্ড খিদে, তো আমরা মেট্রো করে আবার চড়ে আসলাম কালীঘাট, কালীঘাট থেকে রাসবিহারী।
আমরা জানো তো রাজবিহারী হাটারিতে কালকে লাঞ্চ করলাম, এইসব বসেছি। এসি ঘর তো অত গরম থেকে এসে প্রথমে একটু জিরিয়ে নিচ্ছি, তারপরে সব বন্ধুরা ডিসাইড করছি কে কী খাবো না খাবো। এই আমাদের এসে গেছে চিকেন সুইট কর্ন স্যুপ, খুব ভালো ছিল খেতে। এত ভালো খাবার আমি হাটারিতে অন্যান্য ছোটো ছোটো ব্রাঞ্চগুলোতে খেয়েছি, কিন্তু এটা মেইন হাটারিটা, কী ভালো খাবার না! আমি এই প্রথম এই রেস্টুরেন্টে বসে খেলাম এই হাটারির, খুব ভালো লেগেছে। সবাই আমরা এনজয় করে স্যুপ খাচ্ছি। ব্যাস চলে এসছে লাঞ্চ। লাঞ্চে আমাদের ছিল চিকেন হক্কা নুডলস, শেজওয়ান চিকেন, আর ছিল মিক্সড ফ্রাইড রাইস। এই শেজওয়ান চিকেন ছিল এরকম, প্রতিটি রান্না খুব টেস্টি ছিল, ভালো লেগেছে আমার বেশ। আর দাম অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু অনেকটা ছিল, আমরা তো মানে শেষই করতে পারিনি, এতটাই কোয়ান্টিটিতে ছিল। এই দেখো এরকম দেখতে ছিল, এই হচ্ছে গিয়ে মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো চলো আমরাও এখন তবে মজা করে লাঞ্চটা এনজয় করি। ব্লগটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি দক্ষিণেশ্বরের পরিক্রমা।